আপনারা তো আন্দোলন করে, জাল আন্দোলন করে, তারা কিচ্ছু জানে না। ওই জাইয়া কেমন করে যাবে, কেমন করে মন্ত্রী হবে আর এমপি হবে, এই তামান্না তাদের। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুসসালাহ। আপনি আলেম মানুষ, সভাপতি কিনে আমি জানি না, আমার একটা শব্দ ভুল হলে বলে দিবেন যে স্যার ভুল করেছে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সেই ক্ষমতা দিয়া মুসলমানদের জন্য 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। হাত উঠা, কয়টা? 1 নম্বর নামাজ, দেয়ার দো জুহু, ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, গিভ রেগুলার চ্যারিটি অ্যান্ড রাইট অ্যান্ড ফর বিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স, আল্লাহ ইজ এক্সাল্টেড ইন পাওয়ার। আল্লাহ বলছেন, যখন কোনো মুসলমানরা রাষ্ট্রের ক্ষমতায় যাবে, হাত উঠো, একটু জোরে বলেন যে হাত উঠো, মানে আল্লাহর দুশ্মন, হাত উঠো। যখন মুসলমানদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দেব, সে মেম্বার হোক, সে চেয়ারম্যান হোক, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, আর রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক, আমি আল্লাহ তার উপর 4টে কাজ ফরজ করে দেই। যেরকম কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর সাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এটা কি কোনো খারাপ জিনিস? একটু হাত উঠান, আপনার মুসলমান খারাপ জিনিস? আজ পর্যন্ত আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমি শুধু মাওলানা না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন প্রফেসর মেজর জলিল, নবম সেক্টরের যিনি কমান্ডার চিফ, উনি আমাকে বলছে, ভাইজান আপনি আসেন। আমার আব্বা বলল, যাও, দেশ স্বাধীন করার জন্য যায়, আমরা আপনাদের এই এই দেবহাটা হইয়া ক্যাপ্টেন শাহজাহান সাহ আল মারা গেছে, ওনরা নিয়ে আমরা অ্যাটেন্ডি, হ্যাঁ, নদী পার হইয়া বসিরহাট 24 পরগনা, ওখানে আমরা ক্যাম্প করি। মেয়া, আজ পর্যন্ত স্বাধীন হয়েছে 52 বছর, এই পর্যন্ত যত দল গেছে ক্ষমতায়, কেউ যার যার আখের গোছাইছে, কোরআন হাতে রেখে বল, যার যার আখের গোছাইছে, আজ পর্যন্ত পার্লামেন্টে, আপনারা বলেন যারা মুসলমানের সন্তান, এই পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসছে? হাত উঠা, হাত উঠা, কথা বলিস না কেন? যে যে গেছে, এক দল আর এক দলের অর্জলারি ভার ফিসে গেছে, হেল্পিং ভার হিসেবে, যাতে আমার ক্ষমতা দা থাকে, এই নিয়ে বাহাদুরি করেছ। লেকিন নামাজের বিল কোনো কেউ করিনি, যারাই গেছে, যার যার আপন আপন হাতে গুছাইছে। কামতের ময়দানেও এমপি সাহেবরা, তোমাদেরকে আল কামতের ময়দানে একটি কদম সামনে অগ্রসর হতে দেবে না। যারা হাফেজ আছে আমার সাথে পড়ো, সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত, ওয়া রাসূলিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে ওই সকল নেতা এবং তার অনুসারীরা হাজির হয়ে যাবে। তখন জনগণ বলবে, আল্লাহ আমরা তো ওনাদেরকে সমর্থন দিয়েছিলাম, ওনরা তো পার্লামেন্টে কিছু বলে নেই। তখন বলবে যে তোমরা কেন বলো নাই? আ তখন তারা বলবে, কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। যারা সমর্থন দেছ, যদি তোমার সমর্থনের কারণে, তোমার সমর্থনের কারণে, বাংলায় কয় সমর্থন, ইংরেজি কয় ভোট, আর বিতি বলে রায়, তুমি যাকে ভোট দিয়েছ উনি যদি মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার পরে একটি ভালো কাজ করে, আপনারা নেকি পাবেন, আর উনি যদি একটা অন্যায় কাজ করে, উনি যদি একটা টাকা আত্মসাত করে কামতের ময়দানে ধরা পড়ে যায়, যতগুলো মানুষ সমর্থন দিয়েছ একটাও বাঁচতে পারবে না। এই আয়াত, হাত উঠুন না কেন? ভাল পারছিলা, অমুকের চরিত্র ফুলের মতন, এইদিকে আসুন দোস্ত, আজকে বুড়োর ওয়াজ দেব, হাত উঠুন না কেন? চোরা ভাজলেনি, বলবে
খাইলাম না সইলাম না হইলাম দোষের ভাগী, আল্লাহ আমরা তো খাই নেই বলে আল্লাহ বলবেন তুমি সমর্থ দিয়েই তো বানাইছো, খাওয়ার সুযোগ করে দেছো, আজকে যাইবা কোথায়? আইনাল মাফার, পলাবা কোথায়? আল্লাহ কোরআনে বলেন আইনামাত তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাত উঠান যাদের পায়খানা, যারা দজবঙ্গ, তারা কোনোদিন আমার জলসার মাঝখানে বসবেন না, এক সাইডই বসবেন। মেয়া এটি কোরআন শুনছি, এতবার যদি তুমি এক ঘন্টা দুই ঘন্টা যদি চারিবার পাঁচবার মতো বউ রাখবা কেমন করে দজবঙ্গ? কোরআন শিবির আয়াত, হাবেশা বাবা যদি তোকে দেশে এই আয়াত না থাকে বলবি হুজুর এই কোনো নাই। আল্লাহ বলছেন তখন অনুসারীরা বলবে ফাহাল আন্তুম মগনুন, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফামিয়া। জিজ্ঞেস করবে ফাহাল আন্তুম মগনুন, আমরা তো তোমাদেরকে ভোট দিয়েছিলাম আর তোমরা অন্যায় কাজ করে আজকে দোজকের শামিল হয়ে গেছ। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল নাকাবে, দেখবেন কোনো মহিলারে যদি কোনো ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেয় তার যদি মনোপুত না হয় ওই মহিলা কি কয় দিক তাকায়, কয়কে ওর সাথে বিয়ে বসবো? কথা কম কথা কম, আজকে ওয়াজ বুঝবি কতটুকু আজকে ডক্টর বুঝিয়ে দেবে। তখন ওই মহিলা কয় ওর মুখ ভালো দেখা যায় না, মুখ দিয়ে দুর্গন্ধ কাজ, ওর সাথে আমি বিয়ে বসবে? থুড়ি। নেতারা সেদিন বলবে কলু, পড়েন কলু লাহাদাইনাকুম, সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তখন অনুসারীরা বলবে আমরা তো বাটপার ছিলাম, আমরা তো খারাপ ছিলাম, আমরা তো অন্যায়কারী ছিলাম, আমরা তোমাদের কাছে বিভিন্ন প্রবলমন দিয়েছিলে, কেন আমাদের সমর্থ দিয়েছিলে? আজকে আজা যায় না আম সাবরনা, আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, মালানা মিন মাহিস, এই দোজক থেকে তোমরা সমর্থন করো, তোমরাও দোজকে থাকো আর ময়ও দোজকে থাহি বাহে। শুনছেন শুনছেন এই আয়াতটা? হাবে সাহেব আপনাদের সাতক্ষীরা আছে না, সূরা ইব্রাহিমের মধ্যে ওয়া রাসূলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। বাজান তো কি দেশে না থাকি তো জোরে কবি যা আপনি যা হরতিছেন এগুলোই দেশে এই সাতক্ষীরা নাই আছে, এই জোরে এক এক ভুল ধরতে পারলে এক এক হাজার করে টাকা দেব। আমার নামে এই দেশের কিছু ওয়াহাবি বাচ্চা, আমি টাঙ্গাইল কোরআন শরীফ পড়ে কাশ্যপের ব্যাখ্যা আরবি থেকে আরবি ব্যাখ্যা লিখতে গেলে আই দিয়ে করতে হয়, তে এই শয়তানের বাচ্চারা, আমি তখন লন্ডনে আমার মেয়ের বাসায়, তখন বলছে উনি কোরআন বানাইছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যদি আপনি কোরআন বানাইতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, হে রসুল আপনি যদি কোরআন বানাইতেন সুম্মালা কতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার কণ্ঠমালি জিভে কেটে দিতাম। কোরআন বানান যায়? হাত উঠান জোরে, হাত বানান যায়? এই পিতৃহীন চারক সন্তানরা, আমি তখন লন্ডনে আমি হাসিনাকে বললাম কি হয়েছে দেখ তো, যেহেতু আমার অনেক ছোট, আমি যখন ওদের বাসায় পড়ছি আমার এই 97 বছর বয়স আর হাসিনের বয়স 73 বছর, ছোট বলেছিল আমি গহরডাঙ্গা মাদ্রাসার তখন ছাত্র, তখন গহরডাঙ্গা মাদ্রাসা গোলের ঘর ছিল, সে বলছে কাকা আমি দেখতেছি আমার দেশের কিছু এই ফকিন্নির পোলা লেখা বলা জানে না, বেটা আমি এমএ পাস করেছি, আমি জামিউল আসান মিশর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি অনার্স মাস্টার্স করে লন্ডনে পিএইচডি করেছি, তা আইনের উপরে এই উকিল ব্যারিস্টারের আমাদের ছাত্র। তখন আর চুপ করে দিয়েছে, এখন মিডিয়ার যুগ, কে কি কাকে বলে, দেখবেন কয়েকদিন আগে মিডিয়ায় বাহির করছে আল্লাহ নবী, আগে নবী ছিল না
রসুলকে জিজ্ঞেস করছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, যখন আল্লাহু আকবার, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী? হুজুর বলছেন, আমি ওই সময় নবী যখন আদম আলাইহিসসালামকে মাটি এবং পানি দিয়া খামির করতেছিল, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠান জিজ্ঞ, হযরত জিবরিলকে জিজ্ঞেস করছে, হুজুর আমি যেটা পড়ছি আল্লাহ কোরআন শরীফের হাত দিয়ে বলছে, এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের আমাদের দেশে যে আরবি ছাপা 513 পৃষ্ঠের মধ্যে হাদিসটা আছে, ইমাম তিরমিজি হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী হয়েছেন? হুজুর বলছেন, আমি ওই সময় পয়গম্বর যখন আদম আলাইহিসসালামকে মাটি এবং পানি দিয়ে সেনতেছিল, রুহু সেখানে ছিল, পূর্ণ মানুষ হই নাই, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। দুই হাত উঠান যখন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, আমাদের দেশের কিছু লামা সাহাব গায়রি মুকাল্লাব, যারা শিয়া সম্প্রদায়ের মুলুবিরা বলছে, তবে জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের পক্ষে কথা বলেছে, যদিও তিনি খারিজি মৌলবি, আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞেস করছে জিবরিলকে, যে আপনি, আপনার বয়স কত? কামসানাতিন, তোমার বয়স কত? আমি আরবি বলি, শুনির ভুল গেলি বলি, কামসানাত, আপনার কত বছর? তো উনি বলছে, ওয়াল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। বলে ভালো তো জানে, তারপর কিছু কিছু দেখো নাই? বলে আমি যখন জিবরিল, আমাকে আল্লাহ 600 ডানা বিশিষ্ট ফেরেশতা বানাইছে, একটু হাত এরম দেখা, কত? 600 খান পাখা, 600 খান পাখার নাম আমার সব হেফজ আছে, একদম বলতে গেলি তো এরম দুই বস কাটিয়ে যাবে। তো বলল, হুজুর আমি যখন, আমি আজ থেকে 22,000 বছর আমার বয়স, তারপরে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উনি মাটি দিয়ে তৈরি করবে, কোরআন শরীফের মধ্যে তো বলছে যে এই উনাকে বানাইছে এর আগে আমি দেখছি আকাশে একটা তারকা, একটু হাত উস করান, আকাশে একটি তারকা। হুজুর বলেন, ওই তারকাটাই ছিলাম আমি। আমার দেশের এই লামা সাহাব গায়র মুকাল্লাব শিয়া সম্প্রদায় কিছু মূর্খ মৌলবীরা এই হাদিস দেখে না, বলছে নবী 40 বছরে উনি আত্মপ্রকাশ করেছে নবুয়াতি, কিন্তু উনি নবী আল্লাহর কাছে ছিলেন সকলের আগে। হাত উঠান ঝরকান আল্লাহ, এই নিয়ে তিলি তাল করে কে কাকে, কে কাকে কাফের বলতেছে, কে কাকে মানে যা তা মনে হয়, মনে চায় না যে এই মিডিয়ার সামনে আসি। এই জন্য পৃথিবী থেকে কোরআন বানাইতে পারবে না, যেরকম পারবে আল্লাহ তাআলা বলছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, হে দুনিয়ার সকল কবিরা, আমি যে আয়াত আমার রাসূলের কাছে নাজিল করেছি, যদি তোমরা পারো এমন একটা সূরা তৈরি করে আসো। কোন কবি পারেছে? তারপরে আমি তো হুজুরের পায়খানার সমানও না, আমি কি করে পারবো? এরা হলো ওই মিডিয়ায় করে যারা বলছে, কোরআন হাতে রেখে বলছে, ওরা আমার সামনে তাফসীরে কাশ্যাবের একটা লাইন পড়তে পারবে না। বেটা আমি যদি হাদিস তাফসীর না পড়াতে পারতাম, আমাকে বিদেশে ইউনিভার্সিটিতে আমাকে শিক্ষক নিয়োগ করলো কেমন করে? এই সমস্ত মূর্খর বাচ্চারা লেখা জানে না, পড়ো না ফকিরনীরা, লেখা পড়াও জানেন কিচ্ছু জানে না। আমার 42 বছর বয়সে আমি বিবাহ করেছি, এমএ পাস করছি, টেটেল পাস করছি, পিএইচডি করেছি, বার্ষিক, তারপরে বুড়োকালে 42 বছর বয়সে বিয়ে করছি, আর এদের ফসম কোনো জায়গায় ওঠেনি বিয়ে করা সারা। আল্লাহ মূর্খ জাত কোথাকার! আমি যেখানে বলতেছি শুরু শিব শুরু হবে, যখন আল্লাহ আকবার, আল্লাহ বলেন পালাইবি কোথায়? আইনাল মাফার, সূরা আল কিয়ামা, এদিক তাকা, পালাইবা কোথায়? আইনাল মাফার, পালাবাই কোথায়? সেদিনকে তোমাকে পাকড় করে ধরবে, সেইদিনকে তোমাকে পাকড় করে ধরবে, আ তোমরা পালাবা কোথায়? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমার যখন মৃত্যু আসে যাবে, তখন সরাসরি পালাবার মতন তোমার কোনো জায়গা থাকবে না, যেরকম থাকবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি অট্টলিকার ভিতরে,
অট্টলিকার ভিতরে তুমি পলাও, সেখানে আমার আজরাইল যাবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ায় যদি চোর আসামি পলায়, দারোগারা খুঁজে না পারলে এই চার্জশিট লিখতে পারে না, কিন্তু হযরত আজরাইল আলাইহিসসালামকে উনি কি ওনার হাত থেকে কেউ পাবে বাঁচতে? একটু হাত উঁচু যেরকম পারবে সেদিন কে পারবে না? এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাম ওনার মান নাম ইউকুতুব, যেরকম কি ওই দেশে ফিরাউনের শাসন ছেলেদেরকে ওয়ায়ুযাব্বিহুনা মুসার সিগা বাফি তাফিলির ওজনে সকল ছেলেদেরকে হত্যা করে, ওয়াস্তাহিউনা নিসা, আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন নারীদেরকে জীবিত রাখা হয়। হযরত মূসা আলাইহিস সালামের মা ইউকুতুব, ওনার স্বামী হলো ফিরাউনের সেনাবাহিনী প্রধান, একটু হাত উস করেন জনগণ, সেনাবাহিনী প্রধান। তো হযরতে মূসা আলাইহিস সালামের বড় বোনের নাম কুলসুম, যেরকম কি কুলসুম, কুলসুমকে বলল মারে আমার তো বাচ্চা হয়েছে, বাঁচাবো কি করে? ফিরাউনের রাজত্বর মধ্যে থাকি, যদি সন্তান হয় এটা তো জানতে পারলে মারে ফেলবে। তখন আল্লাহ পাক ওহি দিলেন, তার অন্তরে সান্ত্বনা দিলেন, ইনকানাত ইন হরফে হরফে শর্তিয়া, বাইরা যারা আপনারা আছেন আরবি বোঝেন, ইন জুমলা শর্তিয়া, আল্লাহ বলেন ইনকাদাত লাতুবুদি, লাম তাকিদ দিয়ে বলছেন অবশ্যই তোমার এই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব, আমি আমি তোমার সন্তানকে হেফাজত করব। মুসলমান ও ইউকুতুব, দয়া করে তুমি, আমি বেহেশ থেকে সালবানি একটা গাছ দেব, এই গাছকে আমি যখন বলবো ইদা আরাদা শাইআন আইয়াকুন লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন কোনো জিনিস তৈরি করতে চায় ওনার টানা লাগে না, ওনার বিল্ডিং এর জন্য ইট সুরকি আনে না, শুধু বলে দেয় কুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাত উঠান যেরকম ইদা আরাদা শাইআন আইয়াকুন লাহু কুন ফায়াকুন। একটা আল্লাহর আল্লাহর রহমতে আমি এবার রমজানে আমি মিশরে, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মিশর বিশ্ববিদ্যালয়ে, আমি বলছে বাজান যেই জায়গায় সিন্দুকটো রয়েছে ওই সিন্দুকটো আমাকে দেখাও। বল আব্বা ঠিক আছে। আমি ও ভাইস চ্যান্সেলার কাছ থেকে ছুটি নিল যে আমার আব্বা আসছেন, হওয়া শেখুন কবির মুরব্বী মানুষ, আমাকে ছুটি দেন। বলছে ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করলো মেনায় না চেতুন, বললাম জি তুমি বাংলাদেশ। আমাকে আরবিতে জিজ্ঞেস করছে আপনি কোত্থেকে আসছেন, আমি বললাম বাংলাদেশ। আরবিতে বলে মেনায় না চেতুন, আপনি কোত্থেকে এসছেন, আমি বললাম জি তুমি বাংলাদেশ। ওয়াসালতু মুহুনা বি আইয়াল মাসরি ইযা আস-সামা ইল্লা দুরিতাকুন ফাসতামিউ লাহুল বাবা, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না, বড় ছাগলের বাচ্চার কোন কোরআন এটা, এটা আরবি ভাষা। আমাকে জিজ্ঞেস করছে আপনি অনেক বয়সে মানুষ, আমি বললাম আত্তাকাল্লাহু ওয়া হুয়া ইসলাহানা, এ সকল মানুষের ক্ষমতা শক্তি ভালো মন্দ সব কিছুর মালিক, একটু আমি কব একটু আপনারা আমার সাথে একটু যোগ দেন কি আরো চরকম কে আল্লাহ। উনি আমাকে বললেন ঠিক আছে, আমাকে চা দিল মিষ্টি দিল, আলহামদুলিল্লাহ খাইলাম। বলছে আব্বা ঠিক আছে, আগামী দিন আমরা বিমানে দুই বেটা যাব। তো যাওয়ার পরে আমি যেখানে মূসা আলাইহিস সালামের জন্মস্থান এখন সেখানে যাওয়া যায় না, সেটা হলো হিব্রুন, সেটা বাইতুল মুকাদ্দেস বর্তমান যেখানে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এটা পূর্ব জর্দান, এই জায়গাটার নাম দেসদিল কাওয়া, যেখানে হযরতে আসাবে কাহাবের সাতজন আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে একটা গাছতলায়, এই সাতজন ওলি এমলিকা এমলিকা মাকসাল মাকসাল মিনিয়ে তারপর দাকেনুস দাকাইনুস সুলবুস মারানে তাপতুস কিপসত তায়ুর আচ্ছা কিতমির, সাতজন আল্লাহর ওলি ওই গাছের পাশে রয়েছে, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে, সেই মসজিদটি তৈরি করে গেছিল ওই দেশের ওই সাতজন আল্লাহর ওলি। লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা, সুরা কাহাবের মধ্যে আসে। ওলি আল্লাহরা যখন দেশে, কোনো দিনদার বাদশাহ যখন দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ কোরআন
পাকের মধ্যে বলছেন, তখন সেই দেশে মসজিদের সংখ্যা বাড়িয়ে যায়। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মসজিদের দেশ হলো বাংলাদেশ। একটু হাত উঁচু করে করেন, যারা হাত উঠবে না তারা আল্লাহর এই মসজিদের বিরোধী গুরুবিদ্ধ। বাংলাদেশে, বাংলাদেশে 7,80,360 মসজিদ আছে ইসলামী ফাউন্ডেশনের রেকর্ড অনুযায়ী বলছি। আর যেগুলো সাপ্লা সুপ্লো গুণ গণনাই, যেহেতু এই দায়িত্ব আমার ছেলে আছে, জিজ্ঞেস করি 7,00,000 মসজিদ সৌদি আরবে নাই। সৌদি আরবে মসজিদ আছে 83,000, হিন্দুস্তানে মসজিদ আছে 1,18,000, পশ্চিম পাকিস্তানে মসজিদ আছে 1,02,000। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হলো মসজিদের দেশ। আর পৃথিবীর সবচাইতে মসজিদের শহর বলা হয় ঢাকাকে। হাত উঠা যেরকম আল্লাহ আকবার। কিন্তু সেই ঢাকা বাইতুল মোকাররমে এই 52 বছর দেশ আমরা স্বাধীন করছি। কোরআন সে বলছি, আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি ওই মসজিদে ভাষণও দিতে পারে নাই, একটু দৈনিক কান্না মানুষ ভাড়াইতে পারে নাই। জীবনে ওয়াজ শুনছিস তোকে, এ দেশে তো ওয়াজের মধ্যে গান গায়, গান হারাম। কিয়ামতের মধ্যে চল খুলে বেলা দেবে, গান হারাম। হাত উঠান, আল্লাহ কোরআনে বলছেন লাহু আল হাদিস, আমি গানকে হারাম করেছি। কোরআনে বলছে হারাম, আর তুমি ঠিক বলছো চাপা সব খুলে বেলায় দেবে। আবার লেখে গান গাওয়ার জন্য প্লেয়ার আইছে, লজ্জা করা উচিত না?